আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা অনেকে এনটি আরসি এর নিবন্ধিত, আবার অনেকে এনটি আরসি এর নিবন্ধিত না। তো অনেকেই আছে শিক্ষকতা করছেন, সরকারি বেতন পাচ্ছেন, অনেক শিক্ষক রয়েছেন যারা সরকারি কোনো বেতন পাচ্ছেন না। তাদের কি পরিস্থিতি করোনাকালীন সময়ে সেটা আমরা একবারও খোঁজ নিয়ে দেখি না যে তারা কি হাল অবস্থায় আছে বা তাদের কি অবস্থা আমরা কেউ একটু খোঁজও রাখি না। তো বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন যে কিছু কিছু শিক্ষক এরকম অবস্থায় চলে গেছে যে তাদের অনেক কষ্ট করতে হচ্ছে, কোনো স্কুল বা কলেজ থেকে বেতন পাচ্ছে না, যেহেতু এমপিও না সেজন্য সে কোনো সরকারি স্যালারিও পাচ্ছে না। তো অনেকেই আমরা ভাবি যে শিক্ষকরা বসে বসে বেতন নিচ্ছে এবং তারা খুব ভালো আছে, আসলে এটা কথাটা ঠিক নয়। অনেক শিক্ষকই আছে খুব কষ্ট করে চলছে, তাদের বেতনাদি নাই, অনেকে অনেক কষ্ট করে চলছে। এ ব্যাপারে এক ভাই ফেসবুক গ্রুপে একটি পোস্ট করেছে, খুবই দুঃখজনক একটি পোস্ট, যেটি আমি দেখে আমার খুব খারাপ লেগেছে, আমার চোখে পানি চলে এসেছে। সেজন্য আমি এই গ্রুপের সেই পোস্টটি আমি আপনাদের দেখাবো এবং কি বলা হচ্ছে সেটি আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই, তাহলে হয়তো আমার মনটা একটু শান্তি লাগবে। কারণ শিক্ষকদের এরকম করুণ অবস্থা কাউকেই কারোই দেখতে ভালো লাগে না। তো চলুন আমরা চলে যাই সেই পোস্টটি দেখার জন্য। তার আগে বন্ধুরা, আমার এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তার কারণ হলো আমার এই চ্যানেলটিতে এনটিআরসি এর সকল তথ্যগুলো আপলোড দিয়ে থাকে। তো চলুন আমরা চলে যাই সেই আমাদের পোস্টটি দেখার জন্য। এখানে সে লিখে রেখেছেন যে শিক্ষক যখন ভিখারি এই লজ্জা কোথায় রাখে। আসলে শিক্ষক, একটা শিক্ষক যখন সবকিছু হারিয়ে ভিখারি হয়ে যায় তখন আমাদের সমাজেরই একটি লজ্জা। এই লজ্জা আসলে কোনো কিছু বলে শেষ করা যাবে না। এই লজ্জা আসলে কতদূর সেটা কাউকে বুঝিয়েও বলা সম্ভব নয়। তো বন্ধুরা, এখানে একটু খেয়াল করে দেখুন, তিনি লিখেছেন আবুল কালাম আজাদ, তিনি লিখেছেন এখানে বেশ কিছু নন এমপিও এবং খণ্ডকালীন শিক্ষা শিক্ষক বাধ্য হয়ে বিভিন্ন জনের কাছে হাত পাচ্ছে। পৃথিবীতে ক্ষুধার চেয়ে বড় বাস্তবতা আর কি বা আছে বলুন। আমি নিজে একজন তথ্য যাচাই করে দেখেছি, কিছু শিক্ষকের ব্যাপারে নিউজও হয়েছে। অনেক শিক্ষক রাস্তায় বসে তরি তরকারি বিক্রি করছে, কেউ রাজমিস্ত্রি সহযোগী হিসেবে কাজ করছে। আজ এক সহকর্মী একটা ঘটনা বলল, গতকাল এক শিক্ষক তার কাছে সাহায্য চেয়েছিল, ৬ মাস কোনো বেতন পান না, তাকে তার সাবজেক্ট রিলেটেড কিছু প্রশ্ন করলে তিনি ঠিকঠাক উত্তর দেন। একজন শিক্ষক সরাসরি ভিক্ষা করছে, এর চেয়ে লজ্জার আর কি হতে পারে। অনেকেই মনে করছেন শিক্ষকগণ বসে বসে বেতন খাচ্ছে, তার চেয়ে বেশি শিক্ষক অনেক বেতনই পাচ্ছে না। দেশে অনেক নন এমপি স্কুল, এমপিওভুক্ত স্কুলে খণ্ডকালীন শিক্ষক এবং পুরোপুরি প্রাইভেট অনেক শিক্ষক, অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে। এই সমস্ত শিক্ষকদের বেতন দেয়া হয় ছাত্রছাত্রীদের নিকট থেকে সংগৃহীত বেতন থেকে, যেটা প্রায় বন্ধ, যে কারণে এই সমস্ত শিক্ষকদের বেতনও এ টাকা দেড় বছর ধরে বন্ধ আছে। সরকার থেকে কিছু সাহায্য দেওয়া হয়েছে, যেটা তাদের চাহিদা কিছুই পূরণ হয় না। মাসিক টাকা দেওয়া হলে হয়তোবা চাহিদা কিছুটা পূরণ হতো। তো বন্ধুরা, এটি আসলে খুবই একটি দুঃখজনক একটি ব্যাপার, একজন শিক্ষক সে অন্যের কাছে হাত পাতবে এটি আসলে মেনে নেওয়া যায় না। এরকম অসংখ্য শিক্ষক রয়েছে যে কিনা সবকিছু ছেড়ে এখন রাজমিস্ত্রির সাথে কাজ করছে, ভিক্ষুকের মতো ভিক্ষা চেয়ে চেয়ে সে চলছে, এবং অনেকে বিভিন্ন মুদি ব্যবসায়ী হয়ে গেছে, তরকারি বিক্রি করছে। তো এগুলো আসলে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় থেকে
এগুলি দেখা উচিত যে শিক্ষকদের কত করুণ অবস্থা, কি পরিস্থিতি। এগুলি আসলে যদি না দেখা হয় তাহলে কিন্তু এই সমাজ, এই যুব সমাজ আসলে এমনটা থাকবে না। যে সমাজ আজকে দাঁড় করিয়েছে বিভিন্ন শিক্ষকের মাধ্যমে, আজ এই সমাজ মানুষ অনেক কিছু শিখেছে। সমাজের মানুষ অসংখ্য ছেলে মেয়ে যাই বলি না কেন, বড় থেকে ছোট সবাই কিন্তু কোনো না কোনো শিক্ষকের ছাত্র। তো এভাবে আসলে এটা মেনে নেওয়া খুবই কষ্টদায়ক, খুবই কষ্টকর। যাই হোক বন্ধুরা, আমি আর কথা বাড়াতে চাই না। শিক্ষকদের এমন করুণ পরিস্থিতি দেখে খুবই কষ্ট লাগলো। আসলে এর কবে নিরসন হবে এই করোনা, আর কবে শিক্ষকদের আবার সেই আগের মতো উচ্ছলতা ফিরে আসবে সেটা আমরা কেউ হয়তো বা জানি না। তো বন্ধুরা, আজ আর কথা বাড়াতে চাই না, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।